أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নানান ব্যস্ততার কারণে আমরা হেদায়েতুন নাহু কিতাবের ক্লাস শুরু করতে পারিনি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আজকে আমরা প্রথম ক্লাসটি করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, হেদায়েতুন নাহু কিতাবগুলোতে আমরা সাধারণত অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দেখতে পাই, আর আমাদের মূল উদ্দেশ্য থাকবে হেদায়েতুন নাহুর মূল গ্রন্থাগার মুসাদ্দেব রহিমাহুল্লাহ যেই মাসলা মাসাইল সমূহ আমাদেরকে বোঝাতে চান সেগুলো আগে বোঝার পরে ব্যাখ্যা বিশ্লেষণ যতদূর আয়ত্ত করা যায়। তো আমি মূল ইবারতের শাব্দিক অর্থ করে যাব এবং মূল মাসলার বিশ্লেষণ করে যাব, সাথে সাথে কিছু কিছু বিষয় যে বিষয়গুলো সচরাচর মুআল্লিমরা পড়িয়ে থাকে, যেমন বিসমিল্লাহ তারকিব, সেই সাথে সাথে মানে যে বিষয়গুলো ব্যাখ্যা না করলেই নয় সেগুলো ব্যাখ্যা করে যাব। আর এভাবে আমরা নাহুর মূলনীতিগুলো আয়ত্ত করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই কিতাবটি অনলাইন থেকে ডাউনলোড করেছি, আরবি হেদায়েতুন নাহু কিতাব এটি। আপনারা যে কোনো একটি হেদায়েতুন নাহু কিতাব নিয়ে বসতে পারেন, তবে হ্যাঁ, শর্ত হলো যে আরবি ইবারতটি থাকতে হবে। এই যে এই হেদায়েতুন নাহু কিতাবটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক তথ্য সম্বলিত। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। সাধারণত হেদায়েতুন নাহু কিতাবের শুরুতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম আসে, তখনই শিক্ষকগণ আলেমরা বিসমিল্লাহর তারকিব করে দেন। তো আপনি যদি হেদায়েতুন নাহু দিয়েই আপনার নাহু শেখার যাত্রা শুরু হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এই তারকিবটি কিছুদিনের জন্য আপনি স্কিপ করে যান। যখন আপনি নাহুর বিভিন্ন কায়দাকানুন সম্পর্কে জানতে পারবেন, তখন আপনাদের কাছে কিতাবটি সহজ হবে। আর যারা মাশাআল্লাহ হেদায়েতুন নাহু জামাতের শিক্ষার্থী, তারা তো আশা করি নাহবে মীর কিতাব পড়েছেন এবং এসো আরবি শিখি, রওদাতুল আদব সহ আরও বিভিন্ন রকম কিতাব আপনারা পড়েছেন। তো আশা করি আপনারা বিসমিল্লাহ তারকিব সহজে বুঝতে পারবেন। তো বা হয়েছে হরফুল জার, আর ইসমি শব্দটি হয়েছে মুদাফ। ইসমি শব্দটি কী হয়েছে? মুদাফ। আর লাফজুল জালালাহ আল্লাহর নাম, আল্লাহ শব্দটি হয়েছে মাউসুফ। আর রহমান হয়েছে সিফাতে উলা, আর রহিম হয়েছে সিফাতে থানিয়া। তাহলে আর রহমান ও রহিম দুটোই কিন্তু সিফাত। আর রহমান সিফাতে উলা, আর রহিম সিফাতে থানিয়া। আর লাফজুল জালালাহ আল্লাহ শব্দটি হয়েছে মাউসুফ। এইবার এই মাউসুফ এবং সিফাত মিলে হয়েছে এই মুদাফের মুদাফ ইলাইহি। এই মুদাফের কি হয়েছে? মুদাফ ইলাইহি হয়েছে। আর মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে হয়েছে মাজরুর। এখানে মাজরুর হবে মুদাফ, এবং এই মুদাফ এবং এই মুদাফ ইলাইহি মিলে হয়েছে মাজরুর। আর হরফুল জার মাজরুর মিলে হয়েছে মুতাআল্লাক। এখন আপনারা প্রশ্ন করবেন যে আমরা তো জানি বিসমিল্লাহির রহমানির রহিম একটি পূর্ণাঙ্গ বাক্য, তাহলে যদি মুতাআল্লাক হয় তাহলে তো এটি পূর্ণাঙ্গ কোনো বাক্য হলো না। অবশ্যই প্রশ্নটি আপনাদের সঠিক। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিমের শুরুতে একটি আমি শুরু করছি এমন অর্থবোধক একটি ফেল নেওয়া হয়। যেমন আমরা নিতে পারি আবতাদিউ, আবতাদিউ মানে করছি, অথবা আশরাউ, আশরাউ আমি শুরু করছি এমন সমর্থক, যেমন যে কোনো ফেলই আপনারা নিতে পারেন। তাহলে কি হলো? আবতাদিউ এর মধ্যের যে ফেল আছে এবং আনা জমিটি ফাইল, তাহলে ফেল এবং ফাইল এবং মুতাআল্লাক মিলে হবে আল জুমলা আল ফেলিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহ তারকিবের উপরে অলরেডি আমাদের ক্লাস দেওয়া আছে, আপনাদেরকে দেখার অনুরোধ রইল। তাহলে আমরা কিতাবের ভূমিকায় চলে যাই। এখন আমরা জানব যে এই কিতাবটা মূলত কী, কোন বিষয়ের উপর লেখা, এবং এই কিতাবে মূলত কী আলোচনা করা হয়েছে, কোন তারতিবে আলোচনা করা হয়েছে। তো আমি মূল ইবারত পড়ার আগে সহজে আপনাদেরকে বলে নিচ্ছি যে এই কিতাবটি কাফিয়া নামক একটি বিখ্যাত নাহুর কিতাব, সেই কিতাবের তারতিবে লেখা হয়েছে। আর কাফিয়া নামক একটি জামাতি রয়েছে, মানে কওমি মাদ্রাসাগুলোর অনেক নিসাবে
কাফিয়া নামে একটি জামাতি রয়েছে, যেমন আপনাদের হেদায়েতুন্নাহ জামাত রয়েছে সেরকম। তো এখন আমরা তো জানি যে এটি নাহশাস্ত্রের কিতাব, আর এখানে নাহুর বিভিন্ন মাসলা মাসাইল এবং নিয়মকানুন সন্নিবেশিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মূল ইবারতে ফিরে যাই। আলহামদুলিল্লাহি, আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক, ওয়া আর আল আকিবাতু উত্তম প্রতিদান, লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য, ওয়াসসালাতু আর দরুদ, ওয়াসসালামু আর সালাম কার উপরে বর্ষিত হোক, আলা উপরে রসুলিহি তার রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখানে আবার রসুলিহি বলার পরে রসুল কে তাকেও উল্লেখ করে দিয়েছেন, মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলিহি আর তার পরিবারবর্গের উপরে, ওয়া আসহাবিহি আর তার সাহাবায়ে কেরামের উপরে, আজমাইন সকল সাহাবিদের উপরে। শিক্ষার্থী বন্ধুরা, দুরুদ ও সানার পরে আমরা এখন মূল পাঠে চলে যাই। আম্মা ফাহাদা, এটি হলো মুখতাসরণ সংক্ষিপ্ত, মাকবুতুন নাহওয়ি নাহশাস্ত্রে, অর্থাৎ হেদায়েতুন্নাহ কিতাবটা একটি মুখতাসর অর্থাৎ সংক্ষিপ্ত কিতাব, আর এটি একটি সংরক্ষিত কিতাব। মাকবুতুন সংরক্ষিত, সংরক্ষিত কিতাব কোন শাস্ত্রের? ফিন নাহওয়ি নাহশাস্ত্রের। জামাতু ফিহি, জামাতু আমি একত্র করেছি, জামাতু হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, জামাতু ফাআলতু এর ওজনে, ফিহি ইয়ানি ফি হাদাল কিতাবি, ফি মানে মতে, হি মানে তার, হি বলতে এখানে এই কিতাবটা উদ্দেশ্য, ফিহি ফি হাদাল কিতাবি মুহিম্মাতিন নাহওয়ি, মুহিম্মাতিন নাহওয়ি, মুহিম্মাতুন অর্থ গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর মুহিম্মাতুন অর্থ গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়, আর নাহওয়ি নাহশাস্ত্রের। জামাতু আমি একত্র করেছি, ফিহি তাতে, মুহিম্মাতিন নাহওয়ি নাহশাস্ত্রের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। এখানে আমি তি কেন বললাম, কেন তু বললাম না, কেন তা বললাম না, তি বলার কারণ হলো জামাতু আমি সন্নিবেশিত করেছি, কি সন্নিবেশিত করেছি, আপনি কি দ্বারা ফেলকে প্রশ্ন করে দেখুন, তাহলে আপনি মাহফুলে বিহি পাবেন। আর আমরা যারা নাহবে মীর পড়েছি বা নাহুর কায়দা কানুনগুলো পূর্বে পড়েছি, আমরা জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফউলে বিহি পাওয়া যায়। তাহলে মাফউলে বিহি হলে তো নসবের স্থানে আসে, অর্থাৎ কুল্লু মাফউলেন মানসুবন, তাহলে মুহিম্মাতুন শব্দটা কি নসবের স্থানে আসে নাই? হ্যাঁ অবশ্যই আসছে, তাহলে আমি কেন জের দিলাম? আমরা ষোলো প্রকার এসমে মোতামাক্কিনে নয় প্রকার এরাব পড়েছি নাহবে মীরে। আপনারা যারা মানে হেদায়েতুন নাহওয়ি নতুন পড়ছেন, তাদের জন্য একটু কষ্ট হলে আপনারা শুধু অনুবাদটাই খেয়াল করুন, আর এই নিয়মগুলো জানার পরে আপনারা বুঝতে পারবেন। তবে আমার মনে হয় যারা হেদায়েতুন নাহর ক্লাস করেন, তারা নাহর প্রাথমিক ধারণা আপনারা আগে থেকেই কমপ্লিট করে ফেলেছেন, প্রাথমিক নিয়মকানুন, বিশেষ করে নাহবে মীর কিতাব অথবা অন্য কোনো কিতাব যেমন এশোয়ার বিশিকি, রওদাতুর রাদাব, এই কিতাবগুলো থেকে আপনারা প্র্যাকটিক্যালি তারকিব করেছেন, তো সেক্ষেত্রে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো আমরা জানি যে জামা মুআন্নাস সালেম হলে নসব হয় প্রকাশ্য কি দ্বারা? জের দ্বারা। তাহলে জামাতু আমি একত্রিত করেছি, ফিহি তাতে, ফি হাদাল কিতাবি মুহিম্মাতিন নাহওয়ি নাহশাস্ত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আলা তারতিবিল কাফিয়াতি, আলা মানে উপরে, তারতিবিল কাফিয়াতি কাফিয়া কিতাবের তারতিব অনুসারে, অর্থাৎ কাফিয়া কিতাবে যেমন যেই বিষয়টা আগে আনা হয়েছে এবং যেই বিষয়টা পরে আনা হয়েছে হেদায়েতুন নাহতেও এই বিষয়গুলো মেনটেন করা হয়েছে, তাহলে কোন ক্ষেত্রে তারতিব মেনটেন করা হয়েছে আর কোন ক্ষেত্রে হয় নাই, সুন্দরভাবে আমরা সামনে দেখতে পাবো মুবাওয়াবান অধ্যায় আকারে। মুবাওয়াবান মানে অধ্যায় আকারে। মুবাওয়াবান শব্দটা হলো বাবে তাফাইলের মাজদার থেকে এসমে মাফউলের সিগা হয়েছে, ওয়া মুফাসসালান এবং পরিচ্ছেদ আকারে। এখানে বাব আকারে অর্থাৎ অধ্যায় আকারে বোঝার জন্য মুবাওয়াবান এবং ফসল আকারে বোঝার জন্য মুফাসসালান, মুফাসসালান অর্থাৎ ফসল আকারে অর্থাৎ পরিচ্ছেদ আকারে, বি ইবারাতিন ওয়াদিহাতিন, বি ইবারাতিন
ওয়াদিহাতিন, সুস্পষ্ট ইবারতে। সেই সাথে সাথে আরও কী উল্লেখ করেছেন? মা সাথে সাথে ইরাদিল আমসিলাতি, ইরাদ উল্লেখ করেছেন, আল আমসিলাতি মিসাল শব্দের অর্থ উদাহরণ, মিসাল শব্দটি হলো এক বচন আর আল আমসিলা হলো বহু বচন। তাহলে মা ইরাদিল আমসিলাতি অর্থাৎ কী উল্লেখ করেছেন? উদাহরণসমূহ উল্লেখ করেছেন। ফি মধ্যে কোথায় উদাহরণসমূহ উল্লেখ করেছেন? ফি জামিই মাসাইলিহা, ফি মানে মধ্যে, জামিই মানে সকল, মাসাইল শব্দটি মাসআলাতুন শব্দের বহু বচন আর হা মানে তার। তাহলে ফি জামিই মাসাইলিহা অর্থাৎ তার সকল মাসালার ক্ষেত্রে, তার মানে মুসান্নিফ রহিমাহুল্লাহ সকল মাসালার ক্ষেত্রে কী করেছেন? উদাহরণ উল্লেখ করেছেন এবং বাব আকারে এবং ফসল আকারে উল্লেখ করেছেন। সেই সাথে সাথে তিনি কী করেছেন? সুস্পষ্ট এবারতে, সুস্পষ্ট ভাষায় এই কিতাবটি লিখেছেন। সুবহানাল্লাহ, হেদায়েতুন নাহও কিতাবটি যুগ যুগ ধরে নাহও কিতাবের একটি প্রামাণ্য এবং বহুল পঠিত একটি কিতাব রূপে প্রমাণিত হয়ে আসছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতুন নাহও গ্রন্থাগারের খিদমতকে কবুল করুন। তাহলে আরও কী কী বৈশিষ্ট্য আছে এই কিতাবের? মিন গাইরি তাআরুদিন, উল্লেখ ব্যতীত, লিল আদিল্লাতি ওয়াল ইলালি, কারণসমূহ এবং দলিলসমূহ, মানে উদাহরণ এবং মূল বিষয়গুলো, মানে আমরা যা আগে দেখলাম সেগুলো উল্লেখ করার পাশাপাশি খুব বেশি দলিল কারণ এবং মানে আরও যে বিষয়গুলি আনলে প্রাথমিক শিক্ষার্থীদের মাথা এলোমেলো হয়ে যাবে, তারা মূল মাসালা বুঝতে অক্ষম হবে, এই বিষয়গুলো তিনি এড়িয়ে গিয়েছেন। কেন? তার প্রমাণ, তার কারণটা পরবর্তী দেখুন। লি আল্লা ইউশাউ, যেন গোলমাল না পাকিয়ে যায়। কী গোলমাল না পাকিয়ে যায়? রিহনুল মুবতাদি, রিহনু মানে ব্রেন, আল মুবতাদি মানে কি? প্রাথমিক শিক্ষার্থীর ব্রেন। কোন ক্ষেত্রে? আন ফাহমিল মাসাইলি, আন মানে ক্ষেত্রে, ফাহমিল মাসাইলি মাস্তামাসাইল বোঝার ক্ষেত্রে। সুবহানাল্লাহ, তাহলে মুসান্নিফ রহিমাহুল্লাহ গ্রন্থটা লেখার ক্ষেত্রে কীভাবে মানে আমাদের কথা চিন্তা করেছেন, যে আমরা যদি মূল মাসাল্লা মাসাইল মূল বিষয়বস্তু বুঝি এবং সেই সাথে সাথে উদাহরণগুলো দেখেও যেন আমরা ভালোভাবে বুঝতে পারি, আর সেই সাথে সাথে এমন বিষয়গুলো তিনি স্কিপ করেছেন যেগুলো আমাদের মাথা বিগড়ে দিতে পারে, অতএব আমরা অর্থাৎ মানে আমরা বুঝতে অক্ষম হব এই বিষয়গুলি। আর এই হেদায়েতুন নাহও কিতাবটি যখন আমি পড়ি তখন এই কিতাবটির একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলাম, যে অনেক সময় নিয়মকানুন পড়ার পরে আমাদের কাছে মনে হয় যে এই নিয়মের আঙ্গিকে এই উদাহরণটা কিন্তু মিলতেছে না, মানে অনেক সময় মনে হয় যে নিয়ম তো এটা, যদি নিয়ম এটা হয় তাহলে এই যে এই উদাহরণটা দিল, মানে আরেকটি উদাহরণ, মানে আরেকটি বাক্য বা এটা আরেকটি উদাহরণ, সেটা তো মিলল না। মুসান্নিফ রহিমাহুল্লাহ বিভিন্ন জায়গায় এভাবে উল্লেখ করেছেন, ওয়া ইন কিলা, যদি বলা হয়, এই বলে ওই উদাহরণটা উল্লেখ করেছেন এবং কীভাবে ওই নিয়ম থেকে ওই উদাহরণটা বাহিরে চলে গেছে সেটাও উল্লেখ করেছেন। আর এভাবে উল্লেখ করার কারণে এই বিষয়গুলো যেগুলো আমাদের ব্রেনে জটিলতা সৃষ্টি করতে পারে, আলহামদুলিল্লাহ সেই বিষয়গুলো এড়িয়ে চলার জন্য মুসান্নিফ রহিমাহুল্লাহ তার কিতাবটি সুন্দরভাবে সন্নিবেশিত করেছেন। মাশা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুসান্নিফ রহিমাহুল্লাহকে জান্নাত দান করুক এবং তাকে উত্তম প্রতিদান দান করুন। তারপরে ওয়া সাম্মাইতুহু, ওয়া আর সাম্মাইতুহু, আমি তাকে নামকরণ করেছি, বি হিদায়াতিন নাহওয়ি, বি মানে মানে কি নামে নামকরণ করেছে? হিদায়াতিন নাহওয়ি, হিদায়াতিন নাহও নামে নামকরণ করেছে। কেন হিদায়াতিন নাহও নামে নামকরণ করেছেন? রজা আন, আশা করে যে, আইয়াহদিয়াল্লাহু, আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, আইয়াহদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, বিহি উহা দ্বারা, অর্থাৎ বি হাদাল কিতাবি, অথবা বি হিদায়াতিন নাহওয়ি, কাদেরকে হেদায়েত দিবেন? আত তালিবিনা, ছাত্রদেরকে হেদায়েত দিবেন অথবা শিক্ষার্থীদেরকে হেদায়েত দিবেন। তার মানে হেদায়াতুন শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করা, আর নাহওয়ি হলো নাহুর, তাহলে নাহুর পথ প্রদর্শন করা। তিনি কেন এই এইভাবে নামকরণ করলেন? কারণ মুসান্নিফ রহিমাহুল্লাহ আশা করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবের খেদমতকে কবুল করবেন এবং যুগ যুগ ধরে তার এই কিতাব দ্বারা ছাত্রদেরকে হেদায়েত দিবেন। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসান্নিফ রহিমাহুল্লাহর আশা যে পূরণ করেছেন, আমরা এই যুগে এসেও যখন পর্যন্ত আমরা মানে
ক্লিয়ারলি আমরা নামই জানি না যে হচ্ছে হিদায়তের নাও কিতাবটি কোন লেখক লিখেছেন, তাহলে লেখক কত বড় মুত্তাকি ছিলেন। কারণ অনেকের মতে সিরাজউদ্দিন ওসমান, কিন্তু এই মতটি আবার সকলের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু এই কিতাব এমন একটি ব্রাহ্মণ্য কিতাব এবং যুগ যুগ ধরে বিভিন্ন জায়গায় এই কিতাবটি ব্রাহ্মণ্য কিতাব হিসাবে এবং নাহুর মৌলিক গ্রন্থ হিসাবে ছাত্রদেরকে কী করছে, পথ প্রদর্শন করছে। যখন আমরা নাহুর বিভিন্ন কায়দায় আটকিয়ে যাই, যখন অন্যান্য কায়দাগুলো আমাদেরকে জটিলতা সৃষ্টি করে, যখন মনে হয় যে এই বইতে কি কোনো প্রিন্টিং মিস্টেক হোক আর কোনো কারণে ভুল ছাপা হয়েছে, তখন সুবহানাল্লাহ আমরা হেদায়তুন নাহু থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করি। আর হেদায়তুন নাহুতে যদি কোনো সমস্যার সমাধান পাই, তাহলে এখানকার থেকে যদি আমরা দলিল দেই, সেই দলিল যে কেউ বিনা বাক্যে মেনে নেয় সুবহানাল্লাহ, তাহলে আমরা দেখি যে এই কিতাবটি কিভাবে সাজানো হয়েছে। ওয়া আর রত্তাবতুহু, আমি তাকে মানে সাজিয়েছি আলা মুকদ্দামাতিন, একটি ভূমিকায়, ওয়া সালাসামিন, আর তিনটি শাখায়, বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম, বি মানে দ্বারা তৌফিকিল মালিকিল আজিজিল আল্লাম, অর্থাৎ মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, মহাবাদশাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনেরই তৌফিকে, মানে তিনি কী করেছেন, মুকদ্দামাতিন, একটি ভূমিকা, ও সালাসাতি আকসামিন, এবং তিনটি কিসে, এবং তিনটি শাখায় তিনি এই কিতাবটি সাজিয়েছেন। আম্মাল মুকদ্দামাতু, আর ভূমিকা, ফাফিল মাবাদি, শুরু থেকে ইয়াজিবু আল্লাতি, যেটা ইয়াজিবু তাকদিমুহা, যেটাকে পেশ করাটা আবশ্যক, লি তাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা, লি মানে কারণে বা জন্য, তাওয়াক্কুফ মানে নির্ভরশীল হওয়া, আল মাসাইলি মাসলা মাসাইল সমূহ, আলাইহা উহার উপরে, ফাফিহা ফা আর ফিহা, তাতে রয়েছে ফুসুলুন সালাসা, ফুসুলুন সালাসা অর্থ হল তিনটি। এই কিতাবটি আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এই কিতাবে মানে আরবিতে এত সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। যেমন আমি একটু দেখি, আপনারা পারলে পড়ে নেবেন, যে কওলুহু ফাফিল মাবাদি, এই যে আল মাবাদি জামউ মাবদা, জামউ মাবদা, ওয়াল মুকদ্দামাতু ওয়াল মাবাদি বি মানান ওয়াহিদ লুগাতান। আপনারা খেয়াল করুন যে মুকদ্দামা এবং আল মাবাদি শব্দটি একই রকম অর্থ হবে শাব্দিকভাবে। ফসলুন পরিচ্ছেদ, আর নাহু নাহুশাস্ত্র, ইলমুন এমন জ্ঞান, নাহুশাস্ত্রটি এমন জ্ঞান, বি উসুলিন, যে জ্ঞানটি অনেকগুলো নিয়মকরণ বা উসুল সম্বলিত, ইউ আরফ বিহা, যার মাধ্যমে জানা যায়, ইউ আরফ জানা যায় বিহা, যার মাধ্যমে, আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাস, আহওয়াল শব্দটি হল হাল শব্দের বহুবচন, হাল শব্দের অর্থ একটি অবস্থা, আহওয়াল শব্দের অর্থ অনেকগুলো অবস্থা, আহওয়াল আখিরিল কালিমি, আওয়াখির মানে শেষ, আর কালিমি মানে কালিমাসমূহ, কালিমাসমূহের শেষের অবস্থাসমূহ কি জানা যায়, কয় কালিমা, আর সালাতি তিন কালিমা, তার মানে ইলমুন নাহু এমন জ্ঞান যেই জ্ঞান দ্বারা, দুঃখিত, ইলমুন নাহু কতকগুলো উসুল বা নিয়মকানুন সম্বলিত এমন জ্ঞান যেই জ্ঞান দ্বারা জানা যায় তিন কালেমার অবস্থাসমূহ, শেষের অবস্থাসমূহ, এই যে আওয়াখের শব্দার্থ শেষে, তাহলে শেষের অবস্থাসমূহ কী জানবে, এটি একটি লক্ষ্য রাখার বিষয় হলো, মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই, মুরাব এবং মাবনি হওয়ার দিক থেকে, অর্থাৎ আমরা জানি যে এসএম ফেল ও হরফ এই তিন কালেমা নিয়ে বাক্য গঠিত হয়, আর এখানে আল কালিমি সালাতি দ্বারা উদ্দেশ্য হলো এই তিন কালেমাই। তো এখানে লক্ষণীয় বিষয় হলো এই তিন কালেমার মধ্যে সবগুলো হরফ কিন্তু মাবনি, অর্থাৎ এর শেষে কোনো পরিবর্তন হবে না ইরাবের, আর এসএমের ভিতরে কিছু এসএম আছে মাবনি আর কিছু এসএম আছে কি মুরাব। ফেলের ভিতরেও ঠিক একই রকম, যেমন ফেলে মাদি এবং আমরে হাজের মারুফ, এবং ফেলে মোদরের ভিতরে ইয়া ফাল না তা ফাল না, এ জাতীয় কতকগুলো ফেল আছে যেগুলো কি মাপনি,
আর ফেলে মুদারে কি মুরব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনটা মাবনি কোনটা মুরব, আর মাবনি মুরব হিসাবে এসএম ফেল হরফের শেষে কোন এরব গ্রহণ করবে, অর্থাৎ রফা হবে নসব হবে না জর হবে, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। মনে করুন এখানে আমি বি উসুলি পড়লাম, আপনারা বলবেন কেন বি উসুলি কেন পড়লেন, আপনি তো বি উসুলু তো পড়তে পারতেন। তো যারা আপনারা না হবে মীর পড়েছেন তাদেরকে আর মানে বলার অপেক্ষা রাখে না বি উসুলি কেন পড়লাম, কারণ বা হরফুল জার হওয়ার কারণে এই উসুল শব্দটি শেষে জের হলো, আর জের হলো কেন, কারণ এটি মুরব, তার মানে ইসমে মুরব এরাব গ্রহণ করে আর ইসমে মাবনি হলে সেটা এরাব গ্রহণ করে না। তো এই যে আলোচনাটা আমি করলাম, এই আলোচনাটা মূলত আমি নাহু শাস্ত্রের এই স্বল্প জ্ঞান রাখার কারণেই কিন্তু করতে পারলাম। তাহলে আরও কী কী বিষয় আমরা জানতে পারবো নাহু শাস্ত্র থেকে, ওয়া আর কাইফিয়াতু পদ্ধতি তার কিবি বিন্যস্ত করার বা আদিহা মা আবাদ কিছুর সাথে কিছুর, এখানে সুন্দর অর্থ করতে হবে পরস্পরের। আসলে পরস্পরের সাজানোর পদ্ধতি, তার মানে আপনি যখন বাক্য গঠন করবেন এসএম ফেল ও হরফ এই তিন কালেমা দ্বারা, তখন আপনি বাক্যটি কিভাবে গঠন করবেন, আগে কোনটা দিবেন, পরে কোনটা দিবেন, মাঝে কোনটা দিবেন, পিছে কোনটা দিবেন, এই বিষয়গুলো আলোচনা করবে কি আমাদের ইলমুন নাহু। তাহলে আমি আপনাকে সহজ একটা উদাহরণ দিই। মনে করুন আমি মাদ্রাসায় যাই, তো আমি মাদ্রাসায় যাই, এখানে কর্তাকে কিন্তু আগে আনলাম, কোথায় যাই তাকে মাঝখানে আনলাম, আর কাজটাকে একবারে শেষে নিয়ে চলে আসলাম। আমি যদি ইংলিশে আসি তাহলে হবে আই গো টু মাদ্রাসা, তাহলে আই অর্থাৎ কর্তাকে আগে আনলাম, সাবজেক্টকে আগে আনলাম, ভার্বকে পরে আনলাম, আর কোথায় আমরা যাই সেটাকে একবারে শেষে আনলাম, একবারে শেষে আনলাম। তাহলে বাংলায় কিন্তু ক্রিয়া শেষে গেল আর আরব এই ইংলিশে ক্রিয়াটা মাঝখানে গেল, আরবিতে কোথায় যাবে, আযহাবু ইলাল মাদ্রাসাতি, ক্রিয়াটা কিন্তু শুরুতে চলে আসলো, আর এই আযহাবুর ভিতরেই কিন্তু আমি এই অর্থটি আছে। তো আযহাবু ইলাল মাদ্রাসাতি ক্রিয়াটা সবার কি শুরুতে আসলো। তাহলে এই যে স্ট্রাকচার বা এই যে গঠন পদ্ধতি বাক্যের, তা আপনারা দেখছেন যে মানে আমরা যদি একটিকে আগে আনি আরেকটিকে পরে আনি তাহলে অনেক সময় এমন হবে যে আমাদের বাক্যটা গঠনই হবে না, বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো যখন আমি আমার মনের ভাব প্রকাশের জন্য সঠিক বাক্য গঠন করতে পারবো না, সেই বাক্যের অন্য একটি অর্থ হবে, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সেই বাক্য আমাকেও কোনো উপকার করবে না আর সেটা কোনো বাক্যও হবে না। আর যদি আমরা ইলমুন নাহু জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে বাক্যটা বলতেছি সেই বাক্যটা কি আসলে সঠিক না বেঠিক, আর যদি আমরা ইলমুন নাহু না জানি তাহলে কিন্তু আমরা সেরকমটা পারবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলমুন নাহু মূলত কি। প্রথমে আমরা সহজটা বুঝি যে ইলমুন নাহু মানে বাক্য বিন্যস্ত করার যে জ্ঞান, মানে বাক্যকে আপনি ইলমুন নাহু দ্বারা মানে বাক্যটি সঠিক কিনা এটি যাচাই করতে পারবেন, সঠিক বাক্য গঠন করতে পারবেন গ্রামাটিক্যালি, এটি আপনারা করতে পারবেন। আর এসএম ফেল ও হরফের শেষে কোন এরাবটা গ্রহণ করবে, রফা নসব না জর, আপনি দেখলেন যে শেষে জের আছে, জের থাকলে কি আপনি সেটা মানে জ্বর বলে দিবেন, আসলে কি সঠিক, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে এই কিতাবের সামনের পৃষ্ঠাগুলি। তো আমরা ইলমুন নাহু এর উদ্দেশ্য এবং আলোচ্য বিষয় পড়ার পরে আজকের ক্লাসটি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর আল গরদু উদ্দেশ্য মিনহু তার থেকে, ওয়াল গরদু মিনহু অর্থাৎ তার থেকে উদ্দেশ্য হলো, অর্থাৎ তার উদ্দেশ্য হলো, তার উদ্দেশ্য বলতে কার উদ্দেশ্য, হেদায়তুন নাহু অর্থাৎ নাহু শাস্ত্রের উদ্দেশ্য, হেদায়তুন নাহু কিতাবের ভিতরে যে নাহু আলোচনা হচ্ছে সেই নাহুর উদ্দেশ্য কি, সিয়ানাতু জিহনি, সিয়ানাতু মানে রক্ষা করা, আল জিহনি ব্রেনকে, সিয়ানাতু জিহনি ব্রেনকে রক্ষা করা, আনিল খতাই ভুলভ্রান্তি থেকে, আল্লাযী শাব্দিক আনিল খতাই লাযী শাব্দিক ভুলভ্রান্তি থেকে রক্ষা করা, ফি মানে মধ্যে, কালামিল আরবি আরবি বাক্য সমূহ। এই হেদায়তুন নাহু কিতাবের যে নাহু আলোচনা করা হচ্ছে নাহু শাস্ত্র, সেই নাহু শাস্ত্রের উদ্দেশ্যটা কি, মস্তিষ্ককে বা আপনার ব্রেনকে আরবি ভাষার যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোতে শাব্দিক ভুলভ্রান্তি করা থেকে রক্ষা করা হলো হেদায়তুন নাহুর উদ্দেশ্য। অর্থাৎ সহজ কথায় আপনি যাতে সঠিক বাক্য গঠন করতে পারেন এবং বাক্য ভুল না সঠিক সেই জিনিসটা কি যাচাই করতে পারেন। ওয়া মাওদুউহু, ওয়া আর
মাওদুউহু তার আলোচ্য বিষয় আল কালিমাতু ওয়াল কালামু। আল কালিমা অর্থ শব্দ, আল ওয়াল কালামু অর্থ বাক্য, অর্থাৎ আরবি ভাষায় যে শব্দসমূহ আছে আর যে বাক্যগুলো আছে এই শব্দ এবং বাক্যকে এই শাস্ত্রের আলোচ্য বিষয়। তবে এখানে আপনারা হয়তো বলবেন তাহলে সরফের আলোচ্য বিষয় তো শব্দ, তাহলে এখানে আবার কালিমা কেন আনা হয়েছে? সরফের ভিতরে রূপান্তরশীল মানে শব্দ সম্পর্কে আলোচনা করা হয়। আমরা সরফের ভিতরে কিন্তু ফি ইলা মিন এই শব্দগুলো কিভাবে হয়েছে তার কিন্তু আলোচনা দেখতে পাই না। এই আলোচনাগুলো হবে কোথায়? এলমন নাহুর ভিতরে। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা এইখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ, আল কালিমাতু থেকে কি করব শুরু করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা অনুরোধ, আপনারা মানে যদিও আপনাদের মাদ্রাসা বন্ধ, আপনারা কিন্তু এই ক্লাসটাকে গুরুত্ব সহকারে নিন। আমরা আল মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে হিদায়াত নাহুয়ের প্রথম ক্লাসটি শেষ করলাম। আপনি যদি প্রথম থেকে শুরু করেন তাহলে আশা করি আপনি হিদায়াত নাহু কিতাবটি খুব ভালোভাবে শিখতে পারবেন এবং শেষ করতে পারবেন। তবে একটি কথা আছে, যদি আপনি নাহবে মীর না পড়ে থাকেন তাহলে আমাদের নাহবে মীরের ক্লাসগুলো আছে, আপনি সেই ক্লাসে জয়েন করতে পারেন। আর যদি মনে করেন যে হেদায়ত নাহু আর নাহবে মীর একসাথে করবেন তাতেও আমার দৃষ্টিকোণ থেকে মানে সমস্যা নেই। তবে একটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে মাঝে মাঝে, সেটি হলো যে মানে বিভিন্ন জায়গায় যে জটিল আলোচনাগুলো করা হবে সে সময় আপনাকে একটু স্কিপ করে যেতে হবে, ওগুলো পরে দেখে নিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে বইয়ের ক্ষেত্রে পরামর্শ দেব যে আপনারা মূল যে আরবি কিতাবটা আছে সেই কিতাবটা রাখবেন। কারণ আপনি আরবি কিতাব দিয়ে যখন পড়া শুরু করবেন তখন কিন্তু আপনার এবারত পড়ার যোগ্যতাটা আস্তে আস্তে তৈরি হবে। আর সাথে আপনারা বাংলা একটি নোটও কি রাখতে পারেন, যেহেতু মনে করেন আপনি মানে যদি বাসায় থাকেন বা আপনার আশেপাশে যদি সহযোগিতা পাওয়ার মতো কোনো ভাই বা কোনো টিচার না থাকে তখন দেখা যাচ্ছে যে আপনি নোট দেখে সে সহযোগিতা নিয়ে নিতে পারেন। তবে আবার প্রথমে কিন্তু নিজেকে চেষ্টা করতে, আপনি বাংলা কিতাব ঘাটাঘাটির চেষ্টা করবেন না। প্রথমে আপনি চেষ্টা করবেন আরবি এবারতটা ভালোভাবে পড়ার জন্য, ভুল হয় হোক, কারণ আপনি যদি না হোক সকল নিয়মকানুন জেনে থাকেন আর আরবি এবারত পড়ার চেষ্টা না করে থাকেন তারপরেও কিন্তু আপনার ভুলটা কিন্তু দূর হবে না, কারণ আপনি এবারত পড়তে যেয়ে ভুল ঠিকই করে বসবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের কাছে আশা করি আপনারা এই ক্লাসটাকে গুরুত্ব সহকারে নিন। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।